ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধারাবাহিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে নকশা বহির্ভূত স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে রয়েছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, কতটুকু নকশা বহির্ভূত অংশ উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন আমাদেরকে জানান। মনি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে কতটুকু উচ্ছেদ হয়েছে এখন পর্যন্ত, আমরা একটু দেখাতে চাই যে আজকে ঠিক 12টার দিকে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয় সুন্দরবন স্কয়ারের এই মার্কেটটিতে অবৈধ যে দোকানগুলো আছে সেটি। আমরা এখান থেকে কিন্তু শুরুতেই তারা যে মূল ফটকের পাশে কয়েকটি দোকান ছিল সেটি কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এবং যে দোকানগুলো অবৈধ, যেটা সিটি কর্পোরেশন বলছে যে 600 মতো দোকান এখানে অবৈধ আছে, তার বেশিরভাগই আছে কিন্তু কার পার্কিং এর এই জায়গাটিতে। আমরা যদি একটু দেখাতে চাই যে যেখানে আসলে গাড়ি পার্কিং করা কথা ছিল সেই পার্কিং এলাকায়, এই পার্কিং জায়গাটুতে কিন্তু আসলে সম্পূর্ণ পার্কিং এর জায়গাটিতেই কিন্তু আসলে দোকান করা হয়েছিল, এবং সেটিকেই অবৈধ বলছে সিটি কর্পোরেশন। এবং সেই অবৈধ এবং নকশা বহির্ভূত যে দোকানগুলো সেটিকে উচ্ছেদ করার জন্যই কিন্তু আজকের এই অভিযান। আমরা আসলে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে এখন থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তবে আমরা কিন্তু আগেও দেখেছি যে এর আগে ফুলবাড়িয়া সুপার মার্কেটে কিন্তু কয়েকদিন ধরে টানা উচ্ছেদ অভিযান করেছিলেন, এবং এটিকেও সব সম্পন্ন করতে কিন্তু তাদের অনেকটা সময় লেগে যাবে সেটিও বলছেন। এছাড়া এখানে যারা এই যে দোকানগুলো যারা লিজ নিয়েছিলেন, যারা ভাড়া নিয়েছিলেন, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু একটি অভিযোগ জানিয়েছেন। তারা এই যে বর্তমান মেয়র, এর আগের মেয়াদে যে মেয়র ছিলেন সেই সময়কার আমলে কিন্তু তারা এই দোকানগুলো ভাড়া নিয়েছিলেন সিটি কর্পোরেশনের কাছ থেকে, তারা এমনটি জানিয়েছিলেন। এবং তারা বলছেন যে এই হঠাৎ করে যে এইভাবে উচ্ছেদ করা হয়েছে এতে কিন্তু তারা তাদের যে ব্যবসার সেটি কিন্তু অনেক ক্ষতি হয়েছে, এবং তাদের অনেক টাকা এখান থেকে তারা অনেক টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তারা সেই ক্ষতির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি কথা বলছেন যে আসলে যে ক্ষতিটি হয়ে গেছে তার এই যারা এই 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 তাদেরকে এই ক্ষতিগ্রস্তের অবস্থায় এসে দাঁড় করেছেন, যারা আগে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক সেই দাবিটিও কিন্তু তারা জানিয়েছিলেন। এছাড়া আরেকটি বিষয় হলো, আপনারা যেটি প্রথমে দেখিয়েছিলেন যে মূল ফটকটি ভেঙে ফেলা হয়েছিল, তাতে কিন্তু যারা বৈধ দোকানদার আছে তারাও কিন্তু আমাদের কাছে একটি অভিযোগ জানিয়েছেন। সেটা হলো যে এই মূল ফটকটি ভেঙে ফেলার কারণে তারা কিন্তু আসলে তাদের দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে কিন্তু আসলে সিকিউরিটির একটা অভাব তারা বলছেন, এবং তারা বলছে যে এই যে মূল ফটক ভেঙে ফেলা হয়েছে, এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে বা তাদের আর্থিক কোনো ক্ষতি হয়ে যায় সেটা আসলে দায় কে নেবে সেটিও প্রশ্ন রেখেছেন আসলে। তবে তো এই ছিল আসলে মনি আমার কাছে সর্বশেষ এখানকার তথ্য।